দেখুন, উত্তর কোরিয়াকে একাই সামলাবে ট্রাম্প। উত্তর কোরিয়াকে সামলানোর প্রশ্নে চীনকে আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরমাণু কর্মসূচি বন্ধ করতে চীন যদি উত্তর কোরিয়াকে চাপ দিতে ব্যর্থ হয়, তবে পিয়াংইয়াংয়ের বিরুদ্ধে একাই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে চীনকে এই আলটিমেটাম দিয়েছে তিনি। সূত্র বিবিসি, ফিনান্সিয়াল টাইমস। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শি এবং চীনের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। তিনি বলেন, দুই দেশের জন্যই ভালো এবং চমকপ্রদ কিছু যদি ঘটে, তবে আমরা মোটেও বিস্মিত হব না এবং আমি তেমনটা হওয়ার আশা করছি। উত্তর কোরিয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। হয় চীন উত্তর কোরিয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের সহযোগিতা করবে কিংবা করবে না। যদি তারা তা করে, তবে সেটি চীনের জন্য অবশ্যই ভালো হবে, আর যদি চীন তা না করে, তবে কারোর জন্যই সেটি ভালো হবে না। চীন যদি উত্তর কোরিয়াকে সামাল দিতে না পারে, তবে আমরা একাই সামলাব। কীভাবে চীনকে সহযোগিতার ব্যাপারে আগ্রহী করা যাবে তা নিয়ে ট্রাম্পের কাছ জানতে চাওয়া হলে জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি বাণিজ্যের বিষয়টি এক্ষেত্রে উৎসাহদায়ক হবে, এটি পুরোপুরি বাণিজ্য সংক্রান্ত। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে ব্যাপারে ইঙ্গিত দেননি ট্রাম্প। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।